শ্রমিক অসন্তোষের সঙ্গে অব্যাহত হরতাল অবরোধে মারাত্মক ক্ষতি হচ্ছে জাতীয় অর্থনীতির। তার উপর রপ্তানিমুখী দেশগুলোর সঙ্গে সরকারের রাজনৈতিক দূরত্বে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। এমন চতুর্মুখী সংকটে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে অর্থনীতির সূচকে। অর্থনীতিবিদরা বলছেন যে রাজনৈতিক কারণে আমদানি রপ্তানি সহ রেমিটেন্সের ভারসাম্য নষ্ট হলে ভেঙে পড়বে জাতীয় অর্থনীতি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় তৈরি পোশাক শিল্পে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতও হয় কয়েকজন শ্রমিক। অপেক্ষাকৃত দ্রুত সময়ের মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এই ঘটনায় উদ্বেগ জানিয়ে নানামুখী হুমকি দিয়ে রেখেছে রপ্তানিমুখী দেশগুলো। A Bangladeshi garment worker, an activist, who says that she is alive today because the US embassy advocated on her behalf. তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে গেল 29 অক্টোবর থেকে লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। এতে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজপথে, যা মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অর্থনীতিতে। অরাজক পরিস্থিতি, এগুলো কিন্তু কাস্টমারদের কাছে একটা নেতিবাচক মেসেজ চলে গেছে। তারা এখন বাংলাদেশ থেকে অর্ডার নিবে কিনা, বাংলাদেশে অর্ডার প্লেস করবে কিনা, সে ব্যাপারেও তো তারা একটা সন্দেহের মধ্যে আছে। এখন হরতাল অবরোধ এটাও আরেক ধরনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। এই জন্যই বলছি গার্মেন্ট সেক্টর কিন্তু একমুখী সমস্যার মধ্যে নাই, বিভিন্নমুখী বহুমুখী সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন বেশ কয়েক মাস ধরেই নানান অজুহাতে অর্ডার কমিয়ে দিয়েছে রপ্তানিমুখী অনেক দেশ। এই ধারা অব্যাহত থাকলে বিপর্যয় নামবে। টোটাল যে কারখানাগুলি চলছে তার 75% ফ্যাক্টরিতে ওয়ার্কিং ক্যাপিটালের চাপে আছে, হয়তো বা 25% ওয়ার্কিং ক্যাপিটাল চাপ কিছুটা কম, কিন্তু তারা হয়তো কাজ না থাকলেও এক মাসের বেতন দিতে পারবে কিনা আমি খুব সন্দেহ। 2011 সালের এক পরিসংখ্যান বলছে হরতাল অবরোধে দৈনিক ক্ষতির পরিমাণ 6,180 কোটি টাকা, এক যুগের ব্যবধানে যা বেড়েছে বহুগুণে। অর্থনীতিবিদরা বলছেন মোড়ল দেশগুলোর সঙ্গে দূরত্ব ও দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা নিরসন করতে না পারলে সংকট ঘনীভূত হবে। যে সাধারণভাবে সবাইকে আস্থায় নিয়ে সরকার কাজ করতে হবে, এই আস্থায় নেওয়ার ব্যাপারটাই হচ্ছে আমাদের মিত্র দেশগুলো চাচ্ছেন, যে এমন সরকার হোক যে সরকার সাধারণ মানুষের আস্থা ভোগ করবে, এবং আস্থায় নিতে মানুষকে আস্থায় নিতে পারলে অর্থনীতি সেটার ফল পাবে। আমাদের যদি 7-8 বিলিয়নের যদি মাসে আমদানি হয়, 5-6 বিলিয়ন যদি রপ্তানি হয়, 2-2.5 বিলিয়ন যদি আমার কি বৈদেশিক রিমিটেন্স আসে, তাহলে আমি মনে করি যে আমার অর্থনীতি আপাতত দৃষ্টিতে আমরা ধরে নিব যে আমাদের ভালো চলতেছে। এর যদি কম হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের অর্থনীতি ভালো চলতেছে না। রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম।